বদলাই অঞ্চলত এতিয়া আমি শিক্ষাটো খুব মানে প্রায়োরিটি দি কাম করে আছো। ইয়াত আমার মানে দুটা মাত্র ইন্ডাস্ট্রি আছে, ইয়ারে এনটিপিসিএ যেটু কাম হাতত লৈছে সেটা বহুত মই ভাল পাইছো। এনটিপিসিএ বহুত ভাল একটা ইনিশিয়েটিভ লৈছে। আমার প্রধানমন্ত্রী ডাঙরিয়ার যেটু সপোন আছিলে যে বেটি বাঁচাও বেটি পড়াও, ঠিক এই সপোনের লগত সংগতি রাখি এনটিপিসিএ ইয়াতে জেম বলে পেলায় গার্ল এম্পাওয়ারমেন্ট মিশন এটা লৈছে। যোৱাবাৰো তেখেত সকলে তার আগত করেছে। ইয়াত বছরের স্কুলের ছোৱালী সকলক ক্লাস সিক্সত পড়ি থকা ছোৱালী সকলক তেখেত সকলে বিভিন্ন এক্সপোজার দিবর কারণে, বিভিন্ন ট্রেনিং দিবর কারণে আর একটা ইন্টিগ্রেশনের কারণে বিভিন্ন জনগোষ্ঠীর ছোৱালী সকলক একেলগে রাখি ইন্টিগ্রেশন কনফিডেন্স বিল্ডিংয়ের কারণে আর অলপমান তেখেত সকলের যি অলপ ভয় বা যি সকল লাজ এইখিনি অলপমান উপরত আনি পেলায় তেখেত সকলে যাহাতে ফিউচারত ভালকে নিজের কেরিয়ারটো গড়িব পারে ইয়ার একটা ডাঙর ইনিশিয়েটিভ লৈছে। সো মই যোৱা বছরও এপ্রিসিয়েট করেছো, এই বছরও লগ পাই খুব ভাল লাগিছে। কারণ আমার গাঁওবিলাকত তেনেকা বহুত পরিবেশ নাথাকে, ঘরবিলাকতো কেতিয়াবা তেনেকা পরিবেশ নাথাকে, মাক দেউতাক কম শিক্ষা লওয়া হয়, তেখেত সকলে যিখিনি কনফিডেন্স দিব লাগে সেটা বহুত সময় দিব নোৱাৰে। সো এনেকা ইন্টিগ্রেশন প্রোগ্রাম বিলাক, অরিয়েন্টেশন প্রোগ্রাম বিলাক, ট্রেনিং প্রোগ্রাম বিলাক, এক্সচেঞ্জ প্রোগ্রাম বিলাক তেখেত সকলক বহুত মানে কি হয় কনফিডেন্সটো বিল্ড করে। তো সেইকাৰণে মোৰ খুব ভাল লাগিছে। আৰু বড়োলেণ্ড অঞ্চলত এতিয়া আমি শিক্ষাটো খুব মানে প্রায়োরিটি দি কাম করে আছো। ইয়াত আমার মানে দুটা মাত্র ইন্ডাস্ট্রি আছে, ইয়াৰে এনটিপিসিএ যেটো কাম হাতত লৈছে সেটা বহুত মই ভাল পাইছো। আর বড়োলেণ্ড অঞ্চলত এতিয়া আমি শিক্ষাটো খুব মানে প্রায়োরিটি দি কাম করে আছো। ইয়াত আমার মানে দুটা মাত্র ইন্ডাস্ট্রি আছে, ইয়াৰে এনটিপিসিএ যেটো কাম হাতত লৈছে সেটা বহুত মই ভাল পাইছো। এনটিপিসিএ বহুত ভাল একটা ইনিশিয়েটিভ লৈছে। আমার প্রধানমন্ত্রী ডাঙরিয়ার যেটু সপোন আছিলে যে বেটি বাঁচাও বেটি পড়াও, ঠিক এই সপোনের লগত সংগতি রাখি এনটিপিসিএ ইয়াতে জেম বলে পেলায় গার্ল এম্পাওয়ারমেন্ট মিশন এটা লৈছে। যোৱাবাৰো তেখেত সকলে তার আগত করেছে। ইয়াত বছরের স্কুলের ছোৱালী সকলক ক্লাস সিক্সত পড়ি থকা ছোৱালী সকলক তেখেত সকলে বিভিন্ন এক্সপোজার দিবর কারণে, বিভিন্ন ট্রেনিং দিবর কারণে আর একটা ইন্টিগ্রেশনের কারণে বিভিন্ন জনগোষ্ঠীর ছোৱালী সকলক একেলগে রাখি ইন্টিগ্রেশন কনফিডেন্স বিল্ডিংয়ের কারণে আর অলপমান তেখেত সকলের যি অলপ ভয় বা যি সকল লাজ এইখিনি অলপমান উপরত আনি পেলায় তেখেত সকলে যাহাতে ফিউচারত ভালকে নিজের কেরিয়ারটো গড়িব পারে ইয়ার একটা ডাঙর ইনিশিয়েটিভ লৈছে। সো মই যোৱা বছরও এপ্রিসিয়েট করেছো, এই বছরও লগ পাই খুব ভাল লাগিছে। কারণ আমার গাঁওবিলাকত তেনেকা বহুত পরিবেশ নাথাকে, ঘরবিলাকতো কেতিয়াবা তেনেকা পরিবেশ নাথাকে, মাক দেউতাক কম শিক্ষা লওয়া হয়, তেখেত সকলে যিখিনি কনফিডেন্স দিব লাগে সেটা বহুত সময় দিব নোৱাৰে। সো এনেকা ইন্টিগ্রেশন প্রোগ্রাম বিলাক, অরিয়েন্টেশন প্রোগ্রাম বিলাক, ট্রেনিং প্রোগ্রাম বিলাক, এক্সচেঞ্জ প্রোগ্রাম বিলাক তেখেত সকলক বহুত মানে কি হয় কনফিডেন্সটো বিল্ড করে। তো সেইকাৰণে মোৰ খুব ভাল লাগিছে। আৰু বড়োলেণ্ড অঞ্চলত এতিয়া আমি শিক্ষাটো খুব মানে প্রায়োরিটি দি কাম করে আছো। ইয়াত আমার মানে দুটা মাত্র ইন্ডাস্ট্রি আছে, ইয়াৰে এনটিপিসিএ যেটো কাম হাতত লৈছে সেটা বহুত মই ভাল পাইছো। আর বড়োলেণ্ড অঞ্চলত এতিয়া আমি শিক্ষাটো খুব মানে প্রায়োরিটি দি কাম করে আছো। ইয়াত আমার মানে দুটা মাত্র ইন্ডাস্ট্রি আছে, ইয়াৰে এনটিপিসিএ যেটো কাম হাতত লৈছে সেটা বহুত মই ভাল পাইছো। এনটিপিসিএ বহুত ভাল একটা ইনিশিয়েটিভ লৈছে। আমার প্রধানমন্ত্রী ডাঙরিয়ার যেটু সপোন আছিলে যে বেটি বাঁচাও বেটি পড়াও, ঠিক এই সপোনের লগত সংগতি রাখি এনটিপিসিএ ইয়াতে জেম বলে পেলায় গার্ল এম্পাওয়ারমেন্ট মিশন এটা লৈছে। যোৱাবাৰো তেখেত সকলে তার আগত করেছে। ইয়াত বছরের স্কুলের ছোৱালী সকলক ক্লাস সিক্সত পড়ি থকা ছোৱালী সকলক তেখেত সকলে বিভিন্ন এক্সপোজার দিবর কারণে, বিভিন্ন ট্রেনিং দিবর কারণে আর একটা ইন্টিগ্রেশনের কারণে বিভিন্ন জনগোষ্ঠীর ছোৱালী সকলক একেলগে রাখি ইন্টিগ্রেশন কনফিডেন্স বিল্ডিংয়ের কারণে আর অলপমান তেখেত সকলের যি অলপ ভয় বা যি সকল লাজ এইখিনি অলপমান উপরত আনি পেলায় তেখেত সকলে যাহাতে ফিউচারত ভালকে নিজের কেরিয়ারটো গড়িব পারে ইয়ার একটা ডাঙর ইনিশিয়েটিভ লৈছে। সো মই যোৱা বছরও এপ্রিসিয়েট করেছো, এই বছরও লগ পাই খুব ভাল লাগিছে। কারণ আমার গাঁওবিলাকত তেনেকা বহুত পরিবেশ নাথাকে, ঘরবিলাকতো কেতিয়াবা তেনেকা পরিবেশ নাথাকে, মাক দেউতাক কম শিক্ষা লওয়া হয়, তেখেত সকলে যিখিনি কনফিডেন্স দিব লাগে সেটা বহুত সময় দিব নোৱাৰে। সো এনেকা ইন্টিগ্রেশন প্রোগ্রাম বিলাক, অরিয়েন্টেশন প্রোগ্রাম বিলাক, ট্রেনিং প্রোগ্রাম বিলাক, এক্সচেঞ্জ প্রোগ্রাম বিলাক তেখেত সকলক বহুত মানে কি হয় কনফিডেন্সটো বিল্ড করে।
তো সেইকাৰণে মোৰ খুব ভাল লাগিছে। আৰু বড়োলেণ্ড অঞ্চলত এতিয়া আমি শিক্ষাটো খুব মানে প্ৰায়ৰিটি দি কাম কৰি আছোঁ। ইয়াত আমাৰ মানে দুটা মাত্ৰ ইণ্ডাষ্ট্ৰি আছে, ইয়াৰে NTPC-য়ে যিটো কাম হাতত লৈছে সেইটো বহুত মই ভাল পাইছোঁ। আৰু বড়োলেণ্ড অঞ্চলত এতিয়া আমি শিক্ষাটো খুব মানে প্ৰায়ৰিটি দি কাম কৰি আছোঁ। ইয়াত আমাৰ মানে দুটা মাত্ৰ ইণ্ডাষ্ট্ৰি আছে, ইয়াৰে NTPC-য়ে যিটো কাম হাতত লৈছে সেইটো বহুত মই ভাল পাইছোঁ। NTPC-য়ে বহুত ভাল এটা ইনিচিয়েটিভ লৈছে। আমাৰ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যিটো সপোন আছিলে যে বেটি বচাও বেটি পঢ়াও, ঠিক এই সপোনৰ লগত সংগতি ৰাখি NTPC-য়ে ইয়াতে জেম বুলি পেলাই গাৰ্ল এম্পাৱাৰমেণ্ট মিছন এটা লৈছে। যোৱাবাৰো তেখেতসকলে তাৰ আগতো কৰিছে। ইয়াত ওচৰৰ স্কুলৰ ছোৱালীসকলক, ক্লাছ ছিক্সত পঢ়ি থকা ছোৱালীসকলক তেখেতসকলে বিভিন্ন এক্সপ'জাৰ দিবৰ কাৰণে, বিভিন্ন ট্ৰেইনিং দিবৰ কাৰণে আৰু এটা ইণ্টিগ্ৰেশ্যনৰ কাৰণে বিভিন্ন জনগোষ্ঠীৰ ছোৱালীসকলক একেলগে ৰাখি ইণ্টিগ্ৰেশ্যন কনফিডেন্স বিল্ডিঙৰ কাৰণে আৰু অলপমান তেখেতসকলৰ যি অলপ ভয় বা যিসকলৰ লাজ এইখিনি অলপমান ওপৰত আনি পেলাই তেখেতসকলে যাতে ফিউচাৰত ভালকৈ নিজৰ কেৰিয়াৰটো গঢ়িব পাৰে ইয়াৰ এটা ডাঙৰ ইনিচিয়েটিভ লৈছে। চ' মই যোৱা বছৰো এপ্ৰিচিয়েট কৰিছোঁ, এইবছৰো লগ পাই খুব ভাল লাগিছে। কাৰণ আমাৰ গাঁওবিলাকত তেনেকুৱা বহুত পৰিৱেশ নাথাকে, ঘৰবিলাকতো কেতিয়াবা তেনেকুৱা পৰিৱেশ নাথাকে, মাক দেউতাক কম শিক্ষা লোৱা হয়, তেখেতসকলে যিখিনি কনফিডেন্স দিব লাগে সেইটো বহুত সময়ত দিব নোৱাৰে। চ' এনেকুৱা ইণ্টিগ্ৰেশ্যন প্ৰগ্ৰামবিলাক, অৰিয়েণ্টেশ্যন প্ৰগ্ৰামবিলাক, ট্ৰেইনিং প্ৰগ্ৰামবিলাক, এক্সেঞ্জ প্ৰগ্ৰামবিলাক তেখেতসকলক বহুত মানে কি হয় কনফিডেঞ্চটো বিল্ড কৰে। তো সেইকাৰণে মোৰ খুব ভাল লাগিছে। আৰু বড়োলেণ্ড অঞ্চলত এতিয়া আমি শিক্ষাটো খুব মানে প্ৰায়ৰিটি দি কাম কৰি আছোঁ। ইয়াত আমাৰ মানে দুটা মাত্ৰ ইণ্ডাষ্ট্ৰি আছে, ইয়াৰে NTPC-য়ে যিটো কাম